মর্নিং, আজকে হচ্ছে সোমবার। তো আর এখন টাইম হচ্ছে সোমবারের সকাল 8টা, এখন থেকেই আজকে ব্লগটাকে শুরু করছি। তো এখানে আর্যবাবু আর আর্যবাবুর বাবা উপস্থিত হয়ে গেছে, মানে আর্যবাবু ঘুম থেকে উঠলেন, গিয়ে জামাকাপড় ছাড়া হলো। এখন উনি ফ্যাশন ট্রেন্ড ফলো করছেন, মানে ডবল জামা পরিয়ে রাখছি, কারণ বেশি কিছু পরে না ঘামছে, ও তার থেকে ডবল জামা পরিয়ে রাখছি, যেই একটু গরম পড়ছে ওপরটা খুলে দিচ্ছি, তো নর্মাল হয়ে যাচ্ছে। তো চলো আজকে সারাদিন কীরকম কাটে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। ডিস্কো ড্যান্সার ব্যান্ড এই জামাটা আমাকে কেন পরো না? এটা খাই নাকি কেউ? ডিজাইন দেখো, জামা উপরে প্রথম নেই, ভিতর জামা ও তো প্রথম আছে। বোতাম লাগিয়ে দাও, বোতাম লাগিয়ে দাও, উপরে বোতামটা লাগিয়ে দাও, চললেন ছুটছেন। আমি প্যান্টটা কিনলাম, দেখে কিনলাম না তুমি আর আমি। এটা অন্য ডিজাইন, অন্য ডিজাইনের ব্যাটা দেখ, এটা সুন্দর ছিল, প্রিন্টটা সুন্দর ছিল, কিন্তু দেখে কিনিনি আমরা। কচুরি খাচ্ছে, দাড়িটা কাটো না রে বাবা, ওফ, মানত করেছে নাকি? যাচ্ছি আমি, শিকার 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 করতে যাচ্ছে শিকারি। মুখে হাতে দিবি না, কি কাটছ? দুটো দিয়ে কি করেছিস? ঘুগনি খাবি তুই? খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হবে না, এবার বাবা ঘাড়ে উঠতে হবে। এটা আবার কি রে বাবা, কাগজ আওয়াজ হচ্ছে না, স্লিপ তো কাগজটা। আম্মা বই যাবে, আমি আজকে বিটার দিয়ে মামনিকে এখানে ওই ডাল বিট করে দিয়েছি, মামনি বললো ভালো হয়েছে নাকি বিট করা, এখন দেখা যাক বড়ি কেমন হয়। তো এটা ভালো উঠে গেছে, মানে ওই জলের উপরে ভেসে উঠছে। তো বিটার দিয়ে মোটামুটি হাই স্পিডে আমি এটাকে 4-5 মিনিট দিয়েছি, তাতে বেশ ভালোই হয়ে গেছে, তাও তোমাদের দেখাচ্ছি। জলের উপরে কিন্তু এই যে ভেসে আছে, তো মামনি বললো এটা নাকি পারফেক্ট হয়েছে, এখন দেখা যাক। আগেবার তো বাতাসা বড়ি হয়েছিল, এইবার কোন বড়ি হয়? এটা এখন না, এবার একটা কেকের ডেলিভারি দিতে হবে, তো নিতে এসে গেছে, ভয় তো লাগছে, কারণ ফার্স্ট টাইম আমি রেড ভেলভেট কেক ডেলিভারি দিচ্ছি। নিজের জন্য একবার বানিয়েছিলাম, বাট ডেলিভারির জন্য এই ফার্স্ট। কিচ্ছু হবে না, কেক দেব না হেলে, ঘরে আসো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কেমন লাগবে জানেন? কি জ্বলেছে? নাইট জ্বলেছে, নাইট জ্বলেছে, দেখেছো আমাদের বাড়িতে নাইট জ্বলেছে।
জামা কিন্তু একদম দিওয়ালি ছেড়ে সেজে গেছে। আজকে আমাদের লাগি আজকে আমাদের হ্যাঁ আজকে আমাদের বাড়িও লাগিয়ে দিয়ে গেছে। কালকে অবধি ওই অবধি হয়েছিল। ওখানে আবার ছাদে লাগিয়েছে। হ্যাঁ ছাদে লাগিয়ে লাগাতে আসলে না ওদের একটা আছে দেখা যাবে। গুড ইভিনিং। তো আজকে সোমবার আর এখন আগের দিনে সেই মটকা পিৎজার সন্ধানে অফিস ফেরত আমি ওখানে ঢু মারতে চলেছি। গত পরশু দিনকেও গেছিলাম কিন্তু পাওয়া যায়নি দোকান। অ্যাকচুয়ালি আমাদের ভুল লোকেশান সিলেকশন হয়েছিল যার জন্য গণ্ডগোল হয়েছিল। পরে এক্স্যাক্ট লোকেশানটাকে যখন আইডেন্টিফাই করতে পারি তখন সেখানে কালকে যখন যাবো বলে প্ল্যান করেছিলাম বাট আর্যবাবু শরীর খারাপের জন্য যাওয়া হয়নি। আজকে কিছুটা ভালো আছে তাই জন্য অফিস ফেরত একটুখানি নিয়ে যাব সেটাই প্ল্যান করেছি। আমি খাবো না ওরা খাবে। তো এই হচ্ছে সেই দোকানটা ফ্রেশ বাইটস। এইটার ব্যাপারে দেখতে পেয়েছিলাম যে এখানেই পাওয়া যায় সেই মটকা পিৎজা। নামটা ইউনিক তো খেতে কতটা ইউনিক হবে সেটা বুঝতে পারা যাবে। ওটাই কেনা হয়ে গেছে দেখতে পেলে অলরেডি মানে জিনিস সত্যি ইউনিক। তো আমরা তোমরা যারা এই দিকের এলাকাতে আসো বাকিটা খাওয়ার পরে রিভিউটা অনিমিতারা দেবে। বাট খাওয়ার আগে আমার দেখেই জাস্ট ডিডিসিএস লেগেছে এবং ইউ সত্যি ইউনিক। তো যারা তোমরা শ্রীরামপুর রিসরা কর্ণগড় মানে লোকাল চত্বরে আমাদের মধ্যে আস যারা বাইরে দেখছো তারা যদি কখনো আসো অবশ্যই এর কাছে একবার ট্রাই করে দেখো। এবং ওর কাছে প্রচুর ভ্যারাইটিস আইটেম আছে আমি দেখলাম যার মেনুটা আমি অলরেডি তোমাদেরকে এখানে শেয়ার করে দেবে অনিমিতা। তার সাথে আজকে অফিস থেকে মিষ্টিও এসেছে মানে দিওয়ালির তো সেটাকেও একটুখানি টেস্টিং করতে হবে। তো কথা না বাড়ি বাড়ি যাই গরম গরম সার পড়ানোর জন্য ওরা খাবে আর আমি প্রচুরই খাবো। কি এগুলো কি এগুলো দুটো নিয়ে এসো কার জন্য তোমার দই দই মোল্লা চকে যে মিষ্টি দই বলে না সেই মিষ্টি দই আগে জামা কাপড় ছাড়ো। হ্যাঁ মিষ্টি দই গরম জিনিস ও তুমি সেই মটকা পিজা থেকে দিলে কিন্তু আজকে নিয়ে এসো কেন আজকে সোমবার তুমি খাবে মামনি খাবে না তো একাদশী মানে ব্ল্যাক কফি আম্মা কেমন হয়েছে দেখতে প্রিন্টারটা ইনস্টল কে করবে ছিল উপরে সর বোধ হয় তুমি তো নিজে আজকে এ দিয়ে খেয়েছো তো ওই যে কি যেন বলে না মটকা পিজা তারপরে ওই যে আচ্ছা তোমার সেই ডেলিভারি রিভিউ এসছে যে কেক দিলে আজকে ল্যাপটপ কেক কেমন আচ্ছা তারপরে সেটা কি এদিকে বলা যায় না এদিকে তাকিয়ে বলা যায় না সব বাড়িতে বাড়িতে আলো জ্বলছে দিওয়ালি আসছে
আলোর উৎসব দিওয়ালি, আলো দেখে কালী পুজো হবে হবে। চলো ভেরি গুড, বেশি ঘাড়াঘাড়ি করো না, আবার এর এই হাত বোলানো। এই এই আর যা কি করছিস তুই এখন? ওই দেখো আর নিয়ে দৌড়চ্ছে, দেখো ভগবান। হ্যালো, কি ব্যাপার, কি তোর তোর ছোট আনতে আমি কফি মাগটাই লাগাবো, এত বড় লেখাটা আমি কোথায় লাগাবো? তুমি স্পেসিফাই করেছিলে অ্যাবাউট নেস্ক, বাট কোন রকম আমাকে সেখানে বলা ছিল না, তাই আমি জানি কিসের পেছনে কোথায় লাগাবে কি করবে না। শেষ পর্যন্ত আমাকে ডিজাইন পাল্টাতে হয়েছে, নালে ভেবেছিলাম এটা লেখা থাকবে, আমি অল্প কিছু ডিজাইন করব। তো ওই ডিজাইনটা বানাতে না, এটা ইনোভেশন মাম্পি, ঠিক আছে? তোমার যে তোমার গায়ে দেখে আমি চেপকে দেব। হুম, তারপর রাতে কি মেনু আইছো? চলো, তোমার এসে গেছে। আমি বারবার বলছি এখন থেকে যখন এটা তুমি করো, এটা তুমি করো, দেখো আমি জানি না, যার জন্য সে না ঘুমিয়ে পড়ে যায়। জামাটা খুব সুন্দর কিন্তু অনেক বড়, খুলে দেখো, খুলে দেখো, সুন্দর জামাটা, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর জামাটা, খুব সুন্দর। এটা কি সিঙ্গেল পরা যাবে? আরে যে দিতে এসে সে নাকি আর্যর বিশাল ফ্যান, ডিম পড়া কয়ে কচ্ছপ। আরে খাটের তলা যাচ্ছিস কেন? এই হাতে ডিম পেয়েছি। ও আর্য, থ্যাংক ইউ বলেছ, থ্যাংক ইউ বলেছ আর্য, ও আর্য হ্যালো, থ্যাংক ইউ বলেছ আঙ্কেলটাকে, থ্যাংক ইউ বলেছ। তো এই যে আর্যবাবু এখানে যুদ্ধ করছে। তো তোমাদের একটা কথা বলছি, প্লিজ তোমরা যারা কেক নিতে আসছো এত কিছু নিয়েছো না, আমার রীতিমতো লজ্জা লাগছে, এবার কেকে এগুলো করো না, যেন ওকে আশীর্বাদ করো, যেন ওর ভালো মতো মানুষ হতে পারে, আমি ঠিক মতো মানুষ করতে পারি। আর এই দেখো আমার গাল কেটে দিয়েছে, সব হাঁচড়াচ্ছে শুরু করে দিয়েছে হাঁচড়ানো, যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে, এইসব করে বেড়াচ্ছে, মানে ওর দাঁতের মধ্যে হয়তো শিরশির করছে, ওই জন্য কামড়ানোটা এত বেড়েছে, মানে ওর বাবার ঘাড় কামড়াচ্ছে, আমার গাল কামড়াচ্ছে, যা তা করে বেড়াচ্ছে। তো জানি না কদিন ধরে এইসব চলবে, এবং আস্তে আস্তে বড় হবে, যখন দুষ্টুমি বাড়বে তো কতটা আমি কেক চকলেট বানাতে পারবো জানি না, তবে যতক্ষণ বাড়ছে ততক্ষণ করবো, কারণ ঘুমাবে তো অবশ্যই একটা টাইমে, ওই ঘুমানোর সময় করবো, ছাড়বো না, যদি ছাড়তে হয় কিছুদিনের জন্য হয়তো সব বন্ধ রাখবো, বাট আবার চলবে, কিন্তু চলবে। মামনি বলেছে যে কখনো কিছু ইচ্ছাকে বাদ দিবি না, যদি সব সামলে করতে পারিস তো অবশ্যই করবি। তো চলো, এই ওই 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 কী হচ্ছে ওখানে? তো চলো এই ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও।